नमस्कार बंधुरा, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পরে রাজ্যজুড়ে ঘোষণা করলেন কড়া লকডাউন। রাজ্যজুড়ে আগামী কাল থেকে বন্ধ সমস্ত লোকাল ট্রেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি ঘোষণা করলেন রাজ্যে কড়া লকডাউন নিয়ে, বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লকডাউন জারি করা নিয়ে ঠিক কি কি বললেন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনে নেব। আমরা কতগুলো সিদ্ধান্ত আমরা গভর্নমেন্ট থেকে নিয়েছি, মানে আমি চিফ সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি সবাই মিলে মিটিং করে, হেলথ সেক্রেটারি, অ্যাডিশনাল রেস্ট্রিকশন, কেউ ভুল বুঝবেন না, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আমরা চাই কোভিডটাকে কন্ট্রোল করতে। আগেরবারে ঝড় আমরা থামিয়ে দিয়েছিলাম, এবারে স্ট্রিংটা একটু ইনফেকশন বেশি করছে, সেই জন্য আমাদের ইমিডিয়েট কতগুলো এফেক্টিভ মানে অ্যাকশন নিতে হচ্ছে। পাবলিকের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেদিকে নজর রেখেই আমরা নিচ্ছি। তবে মাস্কটা আবার সবাইকে বলবো ভালো করে পরার জন্য। বাজারে বাজারে যেমন গোল্লা কেটে দিয়েছিলাম আমি, ওই গোল্লা গোল্লা কেটে দিয়ে যাতে বাজারে যারা যাবেন হাত স্যানিটাইজ করে যাবেন বা সাবান দিয়ে হাত ধুয়ে যাবেন এবং বাজার করে নিয়ে চলে আসবেন। বাজার করেই বাড়িতে জিনিস নিয়ে ঘরে ঢুকবেন না, বাজার করে আসার পরে সেগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে বা যে প্রসিডিউর আছে মেনটেন করে করুন, তাতে অনেকটা কমে যায়। আমরা সবাইকে বলবো মাস্কটা কম্পালসারি ব্যবহার করতে। মাস্ক যে ব্যবহার করবে না সেখানে কিন্তু আমাদের একটু কঠোর হতে হবে। আমরা স্টেট গভর্নমেন্ট অফিসে 50% অ্যাটেন্ডেন্স করছি এবং আমরা অল শপিং মলস, শপিং কমপ্লেক্স, মলস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, স্পোর্টস কমপ্লেক্স, কমপ্লেক্সেস, জিমস, স্পা অ্যান্ড সুইমিং পুল আর ক্লোজ, মানে যতক্ষণ পর্যন্ত ফার্দার অর্ডার না বেরোবে। তার কারণ হচ্ছে আমরা চাই না এটা ছড়াক। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস আর প্রহিবিটেড, মানে যতক্ষণ পর্যন্ত কোভিড সিচুয়েশনটা ডেভেলপ না করছে। নট মোর দ্যান 50% অ্যালাউড, যেটা হচ্ছে কোনো ম্যারেজ সেরিমনিতে বা সোশ্যাল গ্যাদারিংসে বা কোনো কালচারাল প্রোগ্রাম, ছোট্ট করে প্রার্থনা করলো, প্রার্থনা সভা করলো, 50 জনের মধ্যে করতে হবে, তাও সেটা টাইম টু টাইম পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে হবে না। যেমন সামনে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্র জয়ন্তীতে তো এত বড় করে না, কবিগুরুর ছবি লাগিয়ে অলরেডি আমরা ওদিন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবো বলে মামাটি মানসিক সরকার অলরেডি ঘোষণা করেছেন। সুতরাং ছোট 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 করে প্রোগ্রাম হবে এবং গভর্নমেন্টেরও রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা আমরা ভার্চুয়াল করে দেবো। রেস্ট্রিকশনস ইন টাইম ফর হাট বাজার, রিটেল আউটলেট অ্যান্ড স্ট্যান্ড অ্যালোন শপ, যেগুলো 7টা থেকে 10টা খোলা থাকবে এবং 5টা থেকে 7টা, এটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ পরে চেঞ্জ। অল সোশ্যাল, তার মানে মানুষ বাজার করতে পারছে, মুদির দোকান খোলা থাকছে। টোটালটা লকডাউন না করে, লকডাউন যাতে বেশি গ্যাদারিং কোথাও না হয় সেই জন্য এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। এগুলো বাজারও চলবে, অর্থনীতিও চলবে, গরিব মানুষের অসুবিধাও হবে না, অথচ কোভিডটাকে আটকানো যাবে। সেই জন্য টোটাল লকডাউন না করে যেখানে যেখানে ক্লোজ করলে ভালো হবে সেই সব জায়গাগুলো আমরা বেছে নিয়েছি। অল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্যাদারিং শ্যাল বি প্রহিবিটেড এক্সেপ্ট দ্য কালচারাল অ্যান্ড প্রেয়ার, যেটা বলেছি আমরা 50 জনের মধ্যে, সেটা পলিটিক্যাল নয়, কালচারাল। অ্যাসেম্বলি গ্যাদারিং আপ টু 50% অনলি উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং শ্যাল বি পারমিটেড ফর কালচারাল অ্যান্ড religious purposes at a time with prior permission of local authorities and shall be notified. Permission নিয়ে করতে হবে। Movement of all local trains to be suspended from tomorrow. তার কারণ এখানে গাদাগাদি করে আসার ফলে একটা এক তো 4-5 লাখ লোক বাইরে থেকে এসে আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। এখন তো আমাদের এটা রক্ষা করতে হবে, এখন তো রক্ষা করার জন্য আমাদের এই ব্যবস্থাটা কিছুদিনের জন্য করতে হচ্ছে। এবং ট্রান্সপোর্ট, স্টেট ট্রান্সপোর্টও যেটা আছে সেটা 50% ইনক্লুডিং মেট্রো, এটা আমরা 50% করে দেবো। নো ফ্লাইট উইল বি অ্যালাউড টু এন্টার বেঙ্গল, কলকাতা, বাগডোগরা, অন্ডাল ফ্রম 7th May মিডনাইট ফ্রম এনিওয়ে আউটসাইড দ্যাট স্টেট উইদাউট আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট অব লাস্ট 72 আওয়ার্স বিফোর বোর্ডিং অ্যান্ড প্রপার হেলথ অ্যান্ড থার্মাল স্ক্রিনিং অফ প্যাসেঞ্জার্স। বাইরে যেই প্লেনে আসুক তাদের আরটিপিসিআর মাস্ট, এবং তাদের আরটিপিসিআর করে 72 ঘন্টার আগে থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা দেখছি কিছু ফেক সার্টিফিকেটও চলে আসছে, সুতরাং সেটাকে সার্ভাইলেন্সে রাখবার জন্য কখনো কখনো র্যান্ডাম সার্ভে হবে যে সেটা যাতে ফেক যাতে না হয়। আর ইন কেস এনি প্যাসেঞ্জার্স যারা আর কি কোভিড অ্যাফেক্টেড হবে তাদের কিন্তু আমরা কোয়ারেন্টাইন করব এবং কোয়ারেন্টাইন ফেসিলিটি টু বি অ্যারেঞ্জ বাই এয়ারপোর্ট অথরিটিস। ক্লিয়ার হয়েছে? বাইরে থেকে যে কেউ আসলো আর ঢুকে গেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সার্টিফিকেটও আমরা রিচেক করব এবং 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং এয়ারপোর্ট অথরিটিস কোয়ারেন্টাইন এটা
অর্গানাইজ করবে উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। ইনকামিং প্যাসেঞ্জার্স যেটা হচ্ছে দূর মানে লং ডিস্টেন্স ট্রেন, ইভেন ইন্টারস্টেট যেটা বাসেস, ম্যান্ডেটারি তাদের আর্টিফিশিয়াল টেস্ট সার্টিফিকেট নিয়ে তবেই ঢুকতে হবে। র্যান্ডম চেকিং কোভিডে চলবে। ওয়ার্ক ফ্রম হোম ফর প্রাইভেট সেক্টর, এটা 50% এভরি সেক্টরে এভরি শিফটে প্রাইভেটকেও বলে দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট যেমন 50% করছে, ওদেরও এভরি শিফটে 50% করে কাজ বলা হচ্ছে ওয়ার্ক অ্যাট হোম থেকে করবে। বাজার হাট তো আগেই বলে দিয়েছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা। আর শুধুমাত্র জুয়েলারি শপস যেটা বউবাজারে একটাই জায়গা আছে, ওরা আমাদের কাছে একটা অ্যাপিল করেছিল, ওদের সকালে কেউ আসে না, তাই এক্সেপশনাল ওদের জন্য 3টে থেকে 5, ওদের জন্য আমরা 3টে থেকে 12টা থেকে 3টে করছি। অনলি জুয়েলারি শপস 12টা থেকে 3টে। হোম ডেলিভারি অফ এসেন্সিয়াল কমোডিটিস শুড বি এনকারেজ। সুফল বাংলা বাড়ানো হবে। এছাড়াও আমরা মনে করি এসেন্সিয়াল ফুড আইটেমস লোকে যাতে পায় সেটা দেখা হবে, আর দেখতে হবে যে অনলাইন যেগুলো আগে চলতো অনলাইন অর্ডার টর্ডার এগুলো থাকবে, এতে লোকে জিনিসও পাবে বাড়িতে এসে পৌঁছেও দেবে, ঠিকই আছে। ব্যাংক বিজনেস আওয়ার্স এটা রেস্ট্রিক্ট করা হচ্ছে, 10টা থেকে 2টো খোলা থাকবে ব্যাংক কিছু লোক কমানোর জন্য, ওদের কাছ থেকেও আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল, সুতরাং 10টা থেকে 2টো। আমরা অ্যাডভাইজারি যেটা গভর্নমেন্ট থেকে দিচ্ছি মানুষের কাছে আবেদন করে হাত জোর করে বলছি, মাস্ক পরতে হবে, ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করুন, হাত ধুন বারবার এবং স্যানিটাইজার ইউজ করুন।